নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই শিলচরে। যে খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লেখার উপর করে শেয়ার করবেন, যাতে সবার কাছে খবরটা পৌঁছে যায়। আপনাদের শিলচর নিজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে দেবেন। দর্শক বৃন্দ, সবাইকে ফলো করার জন্য বলবেন। চাকরির অনেকগুলো খবর নিয়ে আসলাম আজকে। আমি বিগত চার পাঁচ দিন ধরেই প্রত্যেক দিনেই আমি চাকরির খবর দিচ্ছি। বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি এখন আসছে, বেরিয়ে আসছে, এবং আপনারা যারা এরকম খবর পাননি আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখুন। এবং আমি রিকোয়েস্ট করব আগের যে কয়েকদিনের ভিডিওগুলো আপনারা এক একবার দেখে নিন। আমাদের শিলচর নিউজে গিয়ে ইউটিউবে শিলচর নিউজে যান এবং ফেসবুকে শিলচর নিউজের ফেসবুক পেজে গিয়ে আপনারা সেই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখুন, আগের ভিডিওগুলো দেখুন, আপনারা চাকরির খবর পেয়ে যাবেন। আজকে প্রথমে চাকরির খবর থেকে শুরু করছি, কারণ অনেকে মিস করে ফেলেন। চাকরির খবর হচ্ছে আপনাদের আসাম পুলিশে 4890টা পোস্ট, সাব ইন্সপেক্টরের পোস্ট অ্যাপ্লাই শুরু হবে 22 ডিসেম্বর থেকে। সাব ইন্সপেক্টর কমান্ডো, তো সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে। তার জন্য আপনাদের কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট নেওয়া হচ্ছে, এবং আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। 22 ডিসেম্বর থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। www.slprbasam.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস নোটিফিকেশনটা দেখে নিন। আপনাদের কোয়ালিফিকেশনের সঙ্গে আপনাদের সব কিছু ম্যাচ হচ্ছে কিনা, আপনার বয়স ম্যাচ হচ্ছে কিনা, সেগুলো আপনারা দেখে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আরেকটা হচ্ছে SBI রিক্রুটমেন্ট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 1226টা পোস্ট, সার্কেল বেসড অফিসার CBO নেওয়া হচ্ছে। বয়স হচ্ছে 21 থেকে 30 বছরের ভিতরে, গ্র্যাজুয়েশন লাগে, সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো ব্যাঙ্কে 2 বছর কাজ করার অভিজ্ঞতা দরকার। যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই ক্রাইটেরিয়াটা, মানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার হবে। ফিস দরকার হবে অ্যাপ্লিকেশনে, অ্যাপ্লাইয়ে 750 টাকা ফি লাগবে জেনারেল ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরির জন্য। SC ST এবং PWD জন্য কোনো ধরনের ফি লাগবে না। লাস্ট ডেট হচ্ছে 29 ডিসেম্বর 2021 ইংরেজি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিফিকেশনটা দেখুন, দেখে নিয়ে আপনারা অ্যাপ্লাই করে নিন। 29 ডিসেম্বরের ভিতরে নিশ্চয়ই আপনারা অ্যাপ্লাই করে নেবেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক শ্রী কমলাক্ষ দেপুরকাস্ত মহোদয় অ্যাসেম্বলির সামনে আজকে উনি ধর্নাতে বসেন। সেই ধর্না হচ্ছে যে করিমগঞ্জের মেডিকেল কলেজ নিয়ে, সেই করিমগঞ্জের মেডিকেল কলেজ ওনার দাবি আর কি, NMC-র গাইডলাইন মতে, ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন মতে যে মেডিকেল কলেজটা, সেই মেডিকেল কলেজটা হোক। মেডিকেল কলেজটা অনেকেই কয়েকদিন আগে একটা এরকম অনেক খবর আসছিল আর কি, যে রাতাবাড়িতে সেই মেডিকেল কলেজটা হবে বলে, এবং সেই রাতাবাড়িতে হলে অনেক হয়তো শহর থেকে দূর হয়ে যায় বলে অনেকেই কমপ্লেন করেন, এবং উনিও সেটা কমপ্লেন করেন যে ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মতে যাহাতে এই মেডিকেল কলেজটা হোক, সেরকমই উনি, তার জন্য উনি প্রতিবাদে উনি ধর্নাতে বসেন অ্যাসেম্বলির সামনে। আজকে থেকে শীতকালীন অধিবেশন আসামে শুরু হয়ে গেছে, এবং সেখানে অনেকগুলো ইস্যু সম্বন্ধে আলোচনা করা হবে, অনেকগুলো বিলও পাস করা হবে। তার সঙ্গে সঙ্গে নতুন একটা আইন আনার চিন্তা করছে আসাম সরকার। সেই আইনটা হচ্ছে মব লিঞ্চিংয়ের একটা আইন। মব লিঞ্চিং মানে কোনো একটি ঘটনা হয়ে গেল, স্থানীয় জনগণ মিলে সেই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা হয়েছে, যে করেছে, তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, এবং তার জন্য নতুন একটা আইন আনার চিন্তা করছে। আজকে মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় সদনে এই কথাটার উনি উল্লেখ করেন, এবং মব লিঞ্চিংয়ের জন্য এরকম করা আইন নিয়ে আসা, যাহাতে কোনো একটি ঘটনা হলে স্থানীয় মানুষের দায়িত্ব যে পুলিশকে ডেকে নেওয়া, নিজে মেরে মেরে পিটে সেই মানুষকে হত্যা করার যাহাতে অধিকার তাদের কাছে না থাকুক, অধিকার তো সেটা নয়, মানে সেটা করে নেন, এবং যে কোনো একটা কারণের, ভয়ের একটা কারণ রাখা দরকার, যাতে এরকম কোনো ব্যক্তির কোনো একটি জায়গাতে কোনো একটি দুর্ঘটনাতে যাতে মৃত্যু না হয়, তার জন্যই অ্যান্টি মব লিঞ্চিং ল আনার জন্য চিন্তা করছে, প্রস্তাব সেটা দেওয়া হয়েছে। সেই অ্যান্টি মব লিঞ্চিং লটা মণিপুর, রাজস্থান এবং পশ্চিমবঙ্গেতেও আছে। মানে কোনো একটি দুর্ঘটনা হলো, কেউ বাইক নিয়ে কাউকে ধাক্কা মারলো, সেখানে আপনি মারধর করতে পারবেন না, মারধর করলে আপনার জেল হয়ে যাবে, সেরকমই একটা আইন আনার চেষ্টা করছে। দুর্ঘটনা তো জেনে বুঝে হয় না, যে কোনো কারণবশত দুর্ঘটনা জেনে বুঝে হয় না, সেরকম দুর্ঘটনা হলে প্রশাসনের কাছে সমজিয়ে দেওয়ার একটা নতুন আইন আনার চিন্তা করছে আসাম সরকার। আপনাদের কেমন লাগলো এই আইনটা, কি আপনি সাপোর্ট করছেন, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এখন থেকে শিলচরে কলকাতার দেবী শেট্টি রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের একজন বিশিষ্ট হার্টের চিকিৎসক উনি রুগী দেখবেন। সেই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর দেবরাজ কুমার। 26 ডিসেম্বরে
উনি রোগী দেখবেন। হার্টের যে কোনো সমস্যা, কার্ডিও যে কোনো সমস্যা, কার্ডিওভাস্কুলার যদি আপনার কোনো ডিজিজ থাকে, ওনার সঙ্গে আপনারা নিশ্চয়ই কনসাল্ট করে নেবেন। তারপরে আরেকজন ডক্টর, ডক্টর দিগ্বিজয় শর্মা, উনিও রুগী দেখবেন। নারায়ণা, গুয়াহাটির নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার, গ্যাস্ট্রো এন্টারোলজি, মানে পেটের যে কোনো সমস্যা, আপনার গ্যাসের সমস্যা, লিভারের প্রবলেম, আপনার ফ্যাটি লিভারের প্রবলেম, আপনার সেই গোল ব্লাডার স্টোন হয়েছে, এরকম অনেক ধরনের সমস্যা থাকতে পারে আপনার পেটে। সেরকম কোনো ধরনের সমস্যা হলে আপনারা ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। একজন গ্যাস্ট্রো ডাক্তার, আরেকজন হচ্ছে আপনাদের হার্টের ডাক্তার আর কি। দুজনই আপনাদের 26 ডিসেম্বরে ওনারা রুগী দেখবেন শিলচরের দীপাস্কান ডায়াগনস্টিক সেন্টারে, সেকেন্ড লিঙ্ক রুড পয়েন্ট মেহেরপুরে, সেখানে দেখবেন ওনারা রুগী। তারপরে হাইলাকান্দিতেও রাখি মেডিকেল হলে ওনারা রুগী দেখবেন। ফোন যুগে আপনারা সিটটা বুক করে নিতে পারেন কল করে। ফোন নাম্বার হচ্ছে 8638914185, আরেকটা নাম্বার হচ্ছে 9435620734। এই দুটো নম্বরে কল করে আপনারা নিশ্চয়ই সিট বুক করে নেবেন। দর্শকবৃন্দ, আসন্ন শুভবিবাহের মরশুমের উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের দিচ্ছে অভাবনীয় ডিসকাউন্ট। সোনার গয়নার মজুরির উপর 50-70% ছাড় দেওয়া হচ্ছে। এখানে আপনাদের চাহিদা মতো বিবাহের গহনার অর্ডার নেওয়া হয়। আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, মোবাইল নম্বর 8486340139, 8486467636। চৌধুরী টেক্সটাইল, এখানে বিবাহ ও শীতের মৌসুমের সম্পূর্ণ কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়। প্রতিটি কেনাকাটাতে আপনারা 50% অবধি ছাড় পাবেন। তাছাড়াও 20,000 টাকার উপরে কেনাকাটা করলে দেওয়া হবে আকর্ষণীয় উপহার। আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার গলি নম্বর 2-তে। ফোন নম্বর হচ্ছে 0384223-4063। কোভিডে যদি কোনো ব্যক্তি মারা যান, তার পরিবারকে 50,000 টাকার এককালীন আর্থিক সাহায্য দেবে আসাম সরকার। আপনারা যারা আপনাদের পরিবারের যে কোনো একজন যদি মারা গেছেন, আপনারা এখনও যদি সরকারের আর্থিক সাহায্য পাননি, তাহলে আপনারা অনলাইন যুগে আপনারা আবেদন করতে পারেন। আমি ওয়েবসাইটে আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের ডকুমেন্ট সহকারে, নথিপত্র সহকারে অনলাইনে আপনারা আবেদন করুন 50,000 টাকার এককালীন সাহায্য যদি আপনারা পেতে চান। cmcovidsupport.assam.gov.in, cmcovidsupport.assam.gov.in, এখানে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করে নিন দর্শকবৃন্দ। তারপরে আপনাদের ডকুমেন্টেশনগুলো সেগুলো ভেরিফিকেশন করা হবে, যদি হয় তাহলে আপনারা পেয়ে যাবেন সেই 50,000 টাকার আর্থিক সাহায্য। বন্ধ হতে চলেছে অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও বন্ধ হতে চলেছে কারণ রেডিও এখন, আগে সেই রেডিওটা লোকপ্রিয় ছিল এবং এখন রেডিও মানে শুনছেনই না মানুষই, সেজন্য বন্ধ হতে চলেছে। এবং রেডিওর যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো এফএম চ্যানেলের মাধ্যমে, যে কোনো একটি এফএম চ্যানেলের মাধ্যমে চালানো হবে বলে সেটা আমরা খবর পেলাম দর্শকবৃন্দ। টেকনোলজি এতই দ্রুতগতিতে বাড়ছে, সেই টেকনোলজি অনেকগুলা জিনিস বন্ধ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে টিভির প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম অফ টিভি প্রোগ্রামস সেগুলো বন্ধ হয়ে যাবে, সেগুলো সব কিছু অনলাইনে উপলব্ধ হবে দর্শকবৃন্দ। রোহা সমষ্টির, রোহা বিধানসভা সমষ্টির কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক করার পরেই একটা রাজনৈতিক একটা মহলে একটা আলোচনার সৃষ্টি হয়। কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন হয়তো বিজেপিতে যোগদান করবেন বলে, কিন্তু সেই কংগ্রেস বিধায়ক মহোদয় উনি ডিক্লেয়ার করেন যে এখন উনার এরকম কোনো চিন্তা নেই, কিন্তু বিজেপি সরকারকে সাপোর্ট করে, বিজেপি সরকারের সঙ্গে থেকে উনি নিজের সমষ্টির উন্নতির কাজ করতে চান, তার জন্য উনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে সেই বৈঠকটা করেন। তারপরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই রোহার যে বিধায়ক শশীকান্ত দাস মহোদয়কে সেটা আশ্বাস দেন যে গাইডলাইন, যে সরকারি নিয়ম নীতি পালন করে যা কিছু সাহায্য করে সেটা মুখ্যমন্ত্রী 100% করবেন বলে সেটা উনি জানান। এবং শশীকান্ত দাস মহোদয়ের সেই বিজেপি জয়েন করার যে কথার কথা উনি উল্লেখ করেন যে এখনও সেই শশীকান্ত দাসবাবু এখনও এরকম কোনো উত্তর দেননি, ভবিষ্যতে হয়তো সেটা চিন্তা করা হবে, আসাম সরকার হয়তো সেটা প্রপোজ করবে সেই জয়েন করার জন্য, সেটা একটা পজিটিভ ইঙ্গিত বলতে পারেন। প্রথম একটা জিনিস দেখলাম যে কংগ্রেসের একজন বিধায়ক বিজেপির সরকারকে সমর্থন করে সরকারের সঙ্গে মিলে কাজ করতে চাইছে আর কি দর্শকবৃন্দ। এবং এই জিনিসটা একদিকে ভালো, আমি সেটা আমার মতে, কারণ হচ্ছে সরকার হচ্ছে বিজেপি, কংগ্রেস যদি লড়াই করে তাহলে সরকারের হয়তো অনেকগুলো ফান্ডিং হয়তো নাও পেতে পারে, তাই মিলেমিশে কাজ করাটা ভালো হলো আমি মনে করি। আপনারা কী মনে করেন আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। সাইবার ক্রাইম নিয়ে আসাম সরকারের বৃহৎ সচেতনতা এখন চলছে, এবং আপনারা যদি সাইবার ক্রাইমে যদি শিকার হচ্ছেন, অনলাইনে আপনাদেরকে কেউ যদি ব্ল্যাকমেল করছে, আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে,
আপনারা যদি এরকম অনলাইনে কোনো ধরনের ফ্রডের শিকার হয়েছেন তাহলে আপনাদেরকে আর চিন্তা করার দরকার নেই, চিন্তা তো আগে থেকে সাবধান থাকবেন, কিন্তু যদি এরকম কিছু হয় তাহলে আপনারা অনলাইন সরি ফোন যুগে আপনারা কমপ্লেন করতে পারেন। চারটা ফোন নম্বর দেওয়া হয়েছে, একটা হচ্ছে 24x7 হেল্পলাইন নম্বর, 24 ঘন্টা থাকবে, 155260 155260। আরও তিনটা নম্বর আমি আপনাদেরকে বলে দিই, 7099033469, আরেকটা নম্বর হচ্ছে 8811909323, আরেকটা নম্বর হচ্ছে 7099033489। আমি স্ক্রিনে সেই তিনটা নম্বর দিয়ে দেবো, আপনারা সেই তিনটা নম্বর আপনারা সেভ করে রেখে দেবেন, যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে আপনারা সেখানে কমপ্লেন করে নেবেন। দর্শকবৃন্দ, গুয়াহাটির জিএমসিএইচের ডাক্তার ওনারা ডিউটি চলাকালীন, মানে ডিউটির সময়ে ওনারা প্রাইভেট নার্সিংহোমে গিয়ে ওনারা ডিউটি করেন, এরকমই অনেক ডাক্তারের এগেনস্টে অনেকেই কমপ্লেন করেন, সেই কমপ্লেনটা ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে যায়, তারপরে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট সেটা অর্ডার দিয়েছেন, জিএমসিএইচের যে অধীক্ষক ওনাকে ডাইরেক্ট অর্ডার দিয়েছেন, যদি এরকম কোনো ডক্টর যদি করে তাহলে তাদেরকে আগে থেকে বলে দেওয়া যায়, না হলে কিন্তু পরে হয়তো টার্মিনেটও করা যেতে পারে। এরকম শুধু গুয়াহাটি জিএমসিএইচে নয়, অনেকগুলো হাসপাতালে, আমরা বরাকেও থাকি, আমরা দেখি অনেকগুলো সরকারি হাসপাতালে ডাক্তার, স্পেশালি আমি কয়েকবার আমি সিভিল হাসপাতালে গিয়েছিলাম, অনেক ডাক্তার সেই 8টা বলে লেখা থাকে ওপিডি, কিন্তু ডাক্তার আসতে আসতে 10টা বেজে যায়, তার ব্যাপারেও একটু আমাদের আসাম সরকারকে, স্বাস্থ্য বিভাগকে একটু চিন্তা করা দরকার, তাদেরকে একটু স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া দরকার। ওপিডি 8টা থেকে, মানুষ 8টা থেকে লাইন ধরে, কিন্তু ডাক্তার আসতে আসতে 10টা বেজে যায়, এরকম অনেক ডাক্তারকে আমরা দেখি, এবং তার ব্যাপারেও একটু চিন্তা করা দরকার বলে মনে করি, তার ব্যাপারেও একটু করা আইন করা ইনস্ট্রাকশন দেওয়ার দরকার বলে আমি মনে করি আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের। পাঁচগ্রাম পুলিশ আজকে এক ট্রাক ভর্তি ভার্মিস সুপারি এবং আগর গাছের লাকড়ি জব্দ করলো, 2 কোটি টাকার উপরে সেই জিনিসপত্রের দাম বলে সেটা পুলিশ জানিয়ে দিয়েছে। চুরি করে সেই জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছিল এবং তারপরে পাঁচগ্রাম পুলিশ অভিযান চালিয়ে সেই ট্রাকটিকে ধরে, ধরার পরে সেটাকে তালাশি অভিযান চালায়, তালাশি অভিযানের পরে সেই ট্রাকের ভিতর থেকে 2 কোটি টাকার জিনিসপত্র, ইললিগ্যাল সামগ্রী বাজেয়াপ্ত করে রাখে পাঁচগ্রাম পুলিশ। দর্শকবৃন্দ, শিলচরের ডিএসএ প্লেগ্রাউন্ডে একটি জিমের উদ্বোধনী করা হয়েছে আজকে, এবং সেই জিমটা অ্যাপ্রক্সিমেট 14 লক্ষ টাকা সেই ইনভেস্ট করে সেই জিমে ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছে বলে সেটা আমরা খবর পেলাম, এবং যে জিমটা যে ডিজাইন করেছেন, যে ডিজাইনার, যে আর্কিটেক্ট গুয়াহাটি থেকে আনা হয়েছে, নতুন নতুনভাবে সেই জিমটা ডিজাইন করা হয়েছে, খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বলে আমরা খবর পেলাম, এবং ডিএসএর সঙ্গে যারা জড়িত, যারা প্লেয়ার, তাদের জন্য সেই জিমটা ফ্রি থাকবে, এবং বাইরে যারা স্টুডেন্ট মানুষ থাকবে তাদের জন্য একটা চার্জ নেওয়া হবে। দর্শকবৃন্দ, করোনার খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই, গতকালকে 75 জন আসামে করোনাতে আক্রান্ত হয়েছেন, 2 জন মারা গেছেন, 133 জন রিকভার হয়েছেন, টোটাল অ্যাক্টিভ গতকালকে অবধি 982 জন করোনা রোগী আমাদের সমগ্র আসাম রাজ্যে। দর্শকবৃন্দ, এই আপডেটটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, জনস্বার্থে সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো, তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন, নমস্কার।